আমি পূজা উদ্বোধন করতে যাইনি আর যাবো না বললেন সাকিব ভক্তের ফোন ভাঙ্গা ও কালী পূজায় অংশগ্রহণ নিয়ে নিজের মতামত জানালেন ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান সোমবার নিজের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোডের মাধ্যমে এসব মতামত জানান তিনি পূজার উদ্বোধন নিয়ে সাকিব বলেন ঘটনাটি খুব সেন্সিটিভ আমি আসলে নিজেকে একজন গর্বিত মুসলমান মনে করি আমার কোনো ভুল হয়ে থাকলে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি আর আপনাদের মনে কষ্ট দিয়ে থাকলেও আমি ক্ষমা প্রার্থনা করছি সাকিব বলেন মিডিয়াতে এসেছে আমি পূজা উদ্বোধন করতে গিয়েছি আসলে আমি পূজার উদ্বোধন করতে যাইনি আর করিও নি পূজার উদ্বোধন আমি যাওয়ার আগেই করা হয়েছে আপনারা পূজার ইনভাইটেশন কার্ড দেখলেই বুঝতে পারবেন কে পূজার উদ্বোধন করেছে সাকিব বলেন আমি সেখানে অন্য একটি অনুষ্ঠানে গিয়েছিলাম সেই অনুষ্ঠান শেষে আমার গাড়িতে ওঠার রাস্তা ছিল পূজা মণ্ডপের মধ্য দিয়ে আমি যার ইনভাইটেশনে গিয়েছি পরেশদা তার অনুরোধে আমি সেখানে শুধু প্রদীপ প্রজ্বলন করি আর পরেশদার সাথে ছবি তুলি আমি পুরো ত্রিশ থেকে চল্লিশ মিনিট আমি যে প্রোগ্রামে গিয়েছিলাম সেখানে কোনো ধর্মবর্ণ নিয়ে আলোচনা হয়নি আর পূজা মণ্ডপের ঘটনা নিয়ে যে আলোচনা হয়েছে আমি আসলে একজন সচেতন মুসলমান হিসেবে তা করব না তারপরও হয়তো আমার ওখানে যাওয়াটা ঠিক হয়নি ভবিষ্যতে যাতে এরকম কোনো ঘটনার পুনরাবৃত্তি না হয় তা খেয়াল করব। এই সময় তিনি ওই পূজার উদ্বোধকের নামও জানান পূজার উদ্বোধক ছিলেন কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম